রাইট টাইমে ইন করে বাজি মাত করলো, ছোড়াটা কোথেকে এসেছে কে জানে। ভাই আমার না কেরম একটা ডাউট লাগছে, পুরো মাথাটা বড় নিচু হয়ে আছে কেন? লজ্জায় মাথা সোজা করতে পারছি না বলে। কিন্তু ও এতক্ষণ কেন চুপচাপ আছে ভাই? এখন মু বলে দেখ না, বল বল। সেম প্রবলেম। এই কেন লেট হচ্ছে, ছেড়ে দে। একটা কথা আমি ভালো করে ভেবে দেখলাম, আমি যদি ওকে ছেড়ে দিই তুমি কি আমাদের ছেড়ে দেবে? আমাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো, এই শহর ছেড়ে চলে গেলে আমি ওকে ছেড়ে দেব, তখন নিয়ে যেও তুমি। তোর কি দম রে ভাই? ভাই ওকে একবার ছেড়ে দিলে কিন্তু ধরা খুব মুশকিল হয়ে পড়বে। না ছাড়লে আমার ছেলেকে আমি ফিরে পাবো না রে। এই সেই বড় ভ্যানটা অ্যারেঞ্জ কর, যা যা। এসি না নন এসি? ভিডিও কোচটা অ্যারেঞ্জ করে দে। ঠিক বলেছো ভাই, বাবুর গাড়িতে পর লাগবে না। ফোন সবাই উঠে পড়ো, উঠে পড়ো তাড়াতাড়ি। এই কোনো বদমাইশি করলে খুব খারাপ হবে, মনে রেখো। শহর পার হলে বডি কালেক্ট করে নিও। কি ব্যাপার, বডি বলছে? আরে চুপ, আমার ছেলে বডি নয় তো কি গাড়ি? কি নিয়ে যে তোমাদের ঝগড়া সেটাই বুঝলাম না। এই শিবা আর ওর দাদা তো আমাদের গ্রামে খুব ভদ্রভাবেই থাকে, তাহলে গ্রামে আসার আগে তোমরা কি করতে? স্মাগলিং না মার্ডার, যার জন্য ওরা এত খেপে আছে? বলো শিবা, আমাদের নার্সকে হস্টেলে পাঠিয়ে মুম্বাইতে এইসব কাজ করতে? বৌদি মৃত্যুর জন্য তাহলে এই শত্রুতা দায়ী? দাদাজি এত বড় ক্রিমিনাল, বলো শিবা। রিয়া, দাদা নামে কিছু বলো না। তোমরা ভাবলে কি করে যে তোমাদের দাদা কোনো খারাপ কাজ করতে পারে? 10 বছর বয়সে তোমাদের বাবা মা মরে যাওয়ার পর তোমাদের একটু ভালোভাবে মানুষ করার জন্য সে কত মাথার ঘাম পায়ে ফেলেছে জানো? সেই জন্য তোমাদের দুজনকে হোস্টেলে রেখে তোমাদের দাদা দিন রাত কি কষ্ট পাইনা করেছে। সেদিন নিশার জন্মদিনে যাওয়ার জন্য তোমাদের দাদার হাতে একটাও পয়সা ছিল না। বললাম না অশোক, এখন অবস্থা খারাপ, এখন ধার দিতে পারবো না। এইটা রাখো, তোমার বোনের জন্মদিনে খালি হাতে যেও না, এটা দিয়ে কিছু গিফট নিয়ে যেও, ঠিক আছে? ওরে ভাই, হ্যালো স্যার, আপনি আমাকে ডেকে পাঠালেন। আরে আমার কাজে এসেছি। আমাদের গ্রুপের বিরুদ্ধে কে একটা নতুন গ্রুপ করেছে, তাদের সবাইকে ফটো করে দিতে এসেছি। যাবে, লে যাও উসকো। ভুক লাগি হ্যায়, পরাটা বানা, চিকেন বানা। সব চিকেন মটন খতম হয়ে গেছে, খালি ভেজ হ্যায় সব। মুখ খুললে গলা কেটে দেবো। আপনি বসুন স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি। আসছি। অশোক, কাস্টমার এসছে, চিকেন পরোটা করতে হবে রে। ট্রেনের টাইম হয়ে গেছে স্যার। কে এসছে জানো? পাওয়ারের ছোট ভাই। তাতে কি হয়েছে? কি বলছো অশোক, ওর কথা না শুনলে বিজনেস করা যাবে না। এই বিজনেসটা না থাকলে আমাকে আর আমার বোনকে ভিক্ষে করে খেতে হবে। তুমি যাও, আমি সব দেখে নেব। দাদা তুমি দেখো। এই তোকে দেখে ওকে ছাড়লাম, তুই আমাকে না দেখে যাচ্ছিস কোথায়? আ সার্পকার, তোমার ছেলেকে আ। আবিলায়া, আবিলায়া স্যার। তন্দুরিটা সলিড আছে রে। এই এদিকে আয়, এদিকে আয় না রে। দাদা আমার বোনকে ছাড়ুন প্লিজ স্যার, ছাড়ুন আমার বোনকে। দাদা দাদা, শেষ করে দাও পুরো।
এই সালা মুম্বাইতে পাওয়ারের ছোট ভাইকে টাচ করেছিস কেড়ে তুই? তোদের বাবা মার সম্পত্তি না রে, আর লোকের ক্ষতি করা তোদের একটা স্বভাব। তারা খেটে খেলে তোরা তাদের উপর এভাবে অত্যাচার চালাবি? এই শোন, এখন থেকে এদের রক্ষাকর্তা হিসেবে আমি থাকবো, আর এই এলাকায় তোদের কাউকে দেখলে তোর এক একটা ছেলেকে খুঁজে খুঁজে মারব। যাবে? দেখি কোন শালা বাঁচে। আবার চলে গেল, দাদাকে সবাই সমর্থন করলো, সেই থেকে আমি দাদার সাথে রয়ে গেলাম। তারপর আস্তে আস্তে না 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 না, আমি শুনবো, সেই কন্ট্রাক্টটা আমার চাই। এই কেড়ে পাওয়ার? হ্যাঁ, আমি পাওয়ারকে বুঝে নেব। এই অশোক দাসকে চিনিস? দাদার উন্নতি পাওয়ার সহ্য করল না। নমস্কার। নমস্কার, বসুন প্লিজ। দাও, কি হয়েছে? আমার মেয়েকে পাওয়ারের লোকেরা কিডন্যাপ করেছে। মেয়েটাকে আপনি বাঁচান প্লিজ। ড্যাডি জলদি আ যাও, ইয়ে লোক মুঝে মার ডালেগা, বহুত ডর লগ রাহা হ্যায় ড্যাডি, প্লিজ জলদি আ যাও, প্লিজ জলদি আ যাও। ওদের ডিমান্ডটা কি, টাকা না অন্য কিছু? আপনাকে অ্যারেস্ট করতে বলছে। আপনাকে অ্যারেস্ট করে এফআইআর না করা পর্যন্ত করে ছাড়বে না ওকে। ওকে কিডন্যাপ করে তোমাকে অ্যারেস্ট করে কি লাভ? শিবা, আমারও দুটো বোন আছে, ওনার দুঃখটা আমি বুঝি। সবাই ভগবানকে মন্দিরে রাখে, আমি আপনাকে লকআপে রেখেছি, মুঝে মাফ কর দিজিয়ে। হ্যালো। হ্যালো পাওয়ার, তোমার কথা মতো আমি অশোক দাসকে অ্যারেস্ট করেছি। রাইট 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 ডিসিপি, প্রত্যেক পুলিশ অফিসারের যুবতী মেয়ে আছে না? মেরে লড়কি কো ছোড় দো প্লিজ। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে তোর মেয়ে পৌঁছে যাবে। হ্যাঁ ভাইয়া। অশোকের চ্যাপ্টার শেষ হয়ে গেছে রে বুঝলি, ও বেরিয়ে আসার আগে 100 কোটি টাকার প্রজেক্ট আমার হাতে। ভাইয়া ও লড়কি ছোটা গলতি হয়ে গেল ভাইয়া। পাগল হ্যায়? ছোটা গলতি নেই হ্যায়, বড়া গলতি হ্যায়। 1 কোটি পালা। ভাগো ভাগো ভাই ভাগো। শিবা দাদা, বডি পোস্টমর্টম হওয়ার আগে একজনও যেন না বাঁচে। সেই দিনই তোমরা নাসিক থেকে মুম্বাই এসেছিলে, ও তোমার দাদাকে মারতে চেয়েছিল, বডির মাথায় গুলি লাগলো। গৌতমী, তোমার অন্তিম ইচ্ছা পূরণের জন্য আমি সব ছেড়ে দিয়ে এক নতুন জীবন শুরু করতে চলেছি। তোমাদের বিষয় না জেনে অনেক খারাপ কথা বলেছি, তোমাদের উপর দিয়ে তো অনেক ঝড় বয়ে গেছে।